সিঙ্গাপুরের চিড়িয়াখানার আদলে আধুনিকায়ন হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। পাঁচটি জোনে বিভক্ত করা হবে পুরো চিড়িয়াখানাকে। 15 বছর মেয়াদী প্রকল্পের বাস্তবায়ন করবে বিখ্যাত চিড়িয়াখানা নির্মাতা প্রতিষ্ঠান বার্নার্ড হ্যারিসন অ্যান্ড ফ্রেন্ডস লিমিটেড। কর্তৃপক্ষ বলছে ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের প্ল্যান হাতে আসবে, তবে প্রকল্প বাস্তবায়নে সঠিক তদারকির ওপর নজর দিতে বলেছেন বিশেষজ্ঞরা। চিড়িয়াখানা নিয়ে নাজিব বেগের 2 পর্বের প্রতিবেদনে আজ দেখুন তার প্রথম পর্ব। ছবি তুলেছেন মোহাম্মদ শহীদুজ্জামান। সিঙ্গাপুর জু দৃষ্টির বন কেন্দ্রিক অববাহিকায় তৈরি করা হয়েছে নিরাপদভাবে, যা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় চিড়িয়াখানাগুলোর একটি, যাকে বলা হয় জীবজন্তুর একটি প্রকৃতিবান্ধব আবাস। বিভিন্ন ধরনের বাধা, পরীক্ষা ও গ্লাস দিয়ে ঘিরে রাখায় দর্শনার্থীরা নিরাপদে এদের দেখতে পারে। সে ধরনের চিড়িয়াখানার আদলে জাতীয় চিড়িয়াখানাকে তৈরির পরিকল্পনা করছে সরকার, যেখানে যুক্ত হবে নাইট সাফারি, স্থাপন করা হবে সামুদ্রিক প্রাণীর জন্য অ্যাকুরিয়াম, থাকবে ডলফিন শো, 5টি জোনে বিভক্ত হবে চিড়িয়াখানা, থাকবে আফ্রিকা, বাংলাদেশি, গৃহপালিত ও অন্যান্য প্রাণী। পরন্তু বিকেলে কিংবা রাতের রঙিন আলোয় বিভিন্ন অ্যাক্রোবেট দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। সিঙ্গাপুরের বিখ্যাত চিড়িয়াখানা নির্মাতা প্রতিষ্ঠান বার্নার্ড হ্যারিসন অ্যান্ড ফ্রেন্ডস লিমিটেড চিড়িয়াখানার আধুনিকায়নের কাজ করবে। আফ্রিকান হ্যাবিটেট নাম দিয়ে আফ্রিকান জোনের অ্যানিমেলগুলো থাকবে, বাংলাদেশ হ্যাবিটেট নাম দিয়ে সুন্দরবন কেন্দ্রিক যে সমস্ত অ্যানিমেল সেটা একটা থাকবে, নাইট সাফারি মানে থাকবে, আমরা অ্যাক্টিভ জোন থাকবে, পিট অ্যানিমেল জোন থাকবে। নতুন পরিকল্পনায় থাকছে ভাসমান রেস্তোরাঁ, থাকছে ট্রাভেল কারও, ডেভেলপমেন্ট প্ল্যান ডকুমেন্টস তৈরি সহ বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ডিসেম্বর 2021 সালের মধ্যে মাস্টার প্ল্যানটা আমরা হাতে পাবো। এই মাস্টার প্ল্যানটা হাতে পালে পরবর্তী ফেজে ফেজ ওয়াইজ এটা বাস্তবায়িত হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দর্শনার্থীরা। যদি ওদের মতো উন্নত করতে পারে তাহলে তো ভালো, আমাদের জন্য, পরিবেশের জন্য ভালো। ভালো হবে, বাট মেইনটেইন করতে তো হবে আমাদের সবাইকে মিলে, শুধু কর্তৃপক্ষেরই না, যারা বেড়াতে আসছে আমাদেরও তো একটু কেয়ারফুলি মেইনটেইন করতে হবে। যেহেতু আমাদের দেশটা এখন ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছি আমরা, তো সেক্ষেত্রে আমরা সবাই কেন পিছিয়ে থাকব। বিশেষজ্ঞরা বলছেন শুধু বড় প্রকল্প নিলেই হবে না, সঠিক বাস্তবায়নে নিতে হবে আরও কিছু উদ্যোগ। ভেটেরি ডক্টর এবং অ্যানিমেল নিউট্রিশনিস্ট এদেরকে নিয়োগ দেওয়া প্রয়োজন, সাথে সাথে প্রাণীবিজ্ঞানী যারা এই প্রাণী নিয়ে গবেষণা করেছেন, কাজ করেছেন, তাদেরকে নিয়োগ দিয়েও চিড়িয়াখানার এই প্রাণীর রক্ষণাবেক্ষণ এবং যত্নে ইনভলভ করা প্রয়োজন। মেগা প্রজেক্টটি শেষ করতে অন্তত 15 বছর লাগতে পারে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নাজিব বেগ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।